আজকে আমি বানাবো মাছের ডিমের পাতুরি। আর এই মাছের ডিমের পাতুরিটা ভীষণ মুখরোচক। মাছের ডিমের পাতুরি করতে আমার লাগবে মাছের ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ আর সর্ষের তেল। মাছের ডিমটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, টমেটো কুচিয়ে এগুলো সমস্ত কিছু ডিমটার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল। কলা পাতাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে আমার যে মাছের ডিমের মিশ্রণটা তৈরি হয়েছে ওটা কলাপাতার উল্টো পিঠে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কলা পাতাটা আস্তে করে মুড়ে নিতে হবে রোল করে। এবারে ফ্রাইং প্যানটা গ্যাসে বসালাম। বসিয়ে ফ্রাইং প্যানে তেল দেবো, তেলটা প্যানের মধ্যে মাখিয়ে নেব। এরপর ওই কলা পাতা যে মুড়িয়ে রেখেছি সেগুলো ফ্রাইং প্যানের ওপরে আস্তে করে দিয়ে দিলাম। আঁচটা একটু কমানো থাকবে। মিনিট দশেক এভাবে থাকবে এটা। একটা
একটা গন্ধ বেরোচ্ছে, যাতে করে আমি বুঝতে পারছি যে রান্নাটা বেশ ভালোই হচ্ছে। পাতাটাকে উল্টে দেব, উল্টো দিকটা এবারে, যাতে রান্নাটা হয়। পাতাটাকে উল্টে দিলাম, আরো 10 মিনিট এভাবে হলেই আমার রান্নাটা হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে এটাকে তুলে নেব। এবার কলা পাতাটার ভাঁজটা, এটা খুব গরম এখন, কলা পাতার ভাঁজটা খুলে আমি ডিমের পাতুরিটাকে বার করে নেব। দেখতে পাচ্ছেন পাতুরিটা খুব সুন্দরভাবে হয়েছে। এবারে এটা গরম ভাতের সাথে খেতে সকলের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।